Hello, assalamu alaikum everyone. আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আমরা স্মার্ট আর্ট অ্যাড করতে পারি। স্মার্ট আর্ট হচ্ছে এমন একটি চার্টের মতো বলা যেতে পারে, অথবা হচ্ছে একটা গ্রাফের মতো, যেখানে আমরা খুব সুন্দরভাবে আমাদের কোনো ইনফরমেশান শো করতে পারি। তো সেটা কিভাবে করা যায় এখানে দেখুন। আমি যখন মাইক্রোসফটের এই পাওয়ারপয়েন্টটা ওপেন করলাম, তখন তো আমার সামনে এমন একটা উইন্ডোজ চলে আসবে। এরপর আমরা আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। আমরা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া কিন্তু কীভাবে নিতে হয় সেটা আমরা আগে কিন্তু পার্টে দেখেছি, আপনি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সেই জন্য আমরা প্রথমে চলে যাব নিউ স্লাইডে। এখান থেকে আমরা যে কোনো একটা স্লাইড নিয়ে নেব। আমি একটা স্লাইড নিয়ে নিলাম টাইটেল এবং ক্লিক টেস্ট। এরপর আমি আরেকটা স্লাইড নেব, একটা নিলাম ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এরপরে আমি আরেকটা স্লাইড নেব যেখানে দুইটা অপশান থাকে, এটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে দুইটা ভাগ থাকে। তো আমি প্রথমটাতে চলে যাই। এখানে আমরা হচ্ছে জাস্ট টাইটেলগুলো অ্যাড করে নিতে পারি। এরপরে এখানে আমরা কিন্তু স্মার্ট আর্ট অ্যাড করব। তো এই যে নিউ স্লাইড নেবার পর আমরা এখানে কীভাবে স্মার্ট আর্ট অ্যাড করতে পারি সেই জন্য আমাদেরকে প্রথম চলে যেতে হবে। এই যে দেখুন এখানে কতগুলো অপশান কিন্তু দেয়াই আছে, এই যে ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক। সো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন জাস্ট ক্লিক করার পর কিন্তু আমাকে এখানে স্মার্ট আর্টের যে অপশানগুলো সেগুলো আমার সামনে চলে এসেছে। তো এইখান থেকে আমি যে কোনো একটা কিন্তু চুজ করতে পারি। যেমন ধরুন আমি যদি কোন স্মার্ট আর্ট, যে কোনো একটা স্মার্ট আর্ট এখান থেকে নেওয়া যেতে পারে। আমি এই স্মার্ট আর্টটা নিলাম, নিলে ওকে করে দিলাম, জাস্ট চলে এসেছে। এরপর দেখুন এই যখন স্মার্ট আর্টটা আমি ইনসার্ট করলাম, এখানে ইনসার্ট এবং ফরম্যাট দুটো অপশান এসেছে। এই অপশানগুলো আমরা দেখব। এর আগে চলে যাই আমরা তিন নম্বর স্লাইডে, যেখানে আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়েছিলাম। এখানে আমরা কীভাবে স্মার্ট আর্ট অ্যাড করতে পারি সেই জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্টে। এইখান থেকে স্মার্ট আর্ট যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করব। দেখুন ওইখানে তখন যে অপশানটা ছিল ওই অপশানটা আবার চলে এসেছে। তারপর এখান থেকে আমি একটা সার্কেল স্মার্ট আর্ট নিয়ে নেব, নিয়ে নেওয়া হলো। এরপরে আমি চলে যাচ্ছি চতুর্থ, এখানে আমি একটা স্মার্ট আর্ট নিয়ে নিচ্ছি, একটা পিরামিড স্মার্ট আর্ট নিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে আরেকটা স্মার্ট আর্ট নিয়ে নিলাম, যে সিলেক্ট করে ওকে প্রেস করে দিলেই হয়ে যায়। ওকে, এখন আমরা দেখব কীভাবে স্মার্ট আর্টের ডিজাইন অপশানটা কাজ করে। এর প্রথমেই যে ডিজাইন অপশান আসার পর দেখুন এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। দেখুন আমি যখন সিলেক্ট নাই তখন কিন্তু এই ফরম্যাট এবং ডিজাইন অপশান আসছে না। এবার যখন এটা সিলেক্ট করলাম এরপরে কিন্তু আসছে। এরপরে যে অ্যাড শেপ, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে শেপ অ্যাড করতে পারবেন স্মার্ট আর্টের মধ্যে, ঠিক আছে। দেখুন এই যে শেপ কিন্তু একটা বেড়ে গেছে। আবার দেখাচ্ছি এই যে অ্যাড শেপে দিয়ে বিফোর আফটার, মানে আপনি উপরে এই শেপটার উপরে কি শেপ অ্যাড করবেন নাকি নিচে অ্যাড করবেন সেটা এখানে ডিপেন্ড করে। তারপরে যে অপশানটা আছে অ্যাড টু বুলেট, আপনি কি এখানে বুলেট পয়েন্ট অ্যাড করতে চান কি না, মানে 1, 2, 3 অথবা কোনো সংখ্যা, সেই জিনিসগুলো এখানে কাজ করে। এরপরে আছে লেফট টু রাইট, দেখুন জিনিসটা কী হয়েছে, রাইট থেকে লেফটে চলে গেছে। এরপর একটা আছে মুভ আপ, মানে উপরে চলে যাওয়া। এই যে অপশানটা আছে এখানে হচ্ছে একটা শেপ আছে, এইটাকে যদি উপরে নিতে চান সেই জন্য এটা দেবেন, আর যদি ডাউনে দেন এটা আবার নিচে চলে আসবে সবার নিচে। আবার যদি এটাকে ধরুন আপনি একটা জিনিস লিখেছেন টু, এখানে থ্রি, এখানে কিছু নেই, এখানে আমি ওয়ান দিলাম। তো আমি চাচ্ছি এটা সব উপরে থাকুক, দেন আমি হচ্ছে আপ দিয়ে দিব। তারপর চাচ্ছি এটা এটার উপরে থাকুক, দেন আমি আবার আপ দিয়ে দিব, হয়ে গেল। এটাই হচ্ছে মূলত স্মার্ট আর্টের ডিজাইনের এই আপ মুভ এই জায়গাটার কাজ। এরপরে আমি এই যে অপশানটা আছে লেআউট, এখানে আমি চলে আসবো। এই লেআউটে এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে এই যে স্মার্ট আর্টটা করেছিলেন সেটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, মানে এই ফরম্যাটটা আপনার ভালো লাগছে না সো আপনি এই ফরম্যাটটা নিতে যাচ্ছেন, এখানে আপনি পিকচার অ্যাড করতে পারবেন, সো আপনি এটা কিন্তু সম্ভব, অথবা এরকমও সম্ভব, হয়ে গেল।
এটাই হচ্ছে মূলত স্মার্ট আর্টের অংশের কাজ। মানে আপনি যে ফরম্যাটটা প্রথমে নিয়েছিলেন সেটা যদি আপনার পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে যেটা আছে ওখান থেকে এটা ইউজ করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে চেঞ্জ কালার। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু স্মার্ট আর্টের যে কালারটা আপনার ছিল ব্লু, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন। বিভিন্ন কালার আছে এখানে, এখান থেকে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, ওকে। এরপরে যে অপশনটা আছে স্মার্ট আর্ট স্টাইল, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। জাস্ট দেখুন এখানে অনেকগুলো থ্রি ডি ইফেক্ট আছে, আপনি চাইলে জাস্ট আমি কিন্তু দেখুন এটা কার্সরটা নিচ্ছি, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে কোনোটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার স্লাইডের সাথে যেটা মানানসই। এটাই তো স্মার্ট আর্টের কাজ। ওকে, এরপরে আমরা যে অপশনটা আছে সেটা হচ্ছে রিসেট গ্রাফিক্স, এটা দিলে আগে যেরকম ছিল ওই রকম হয়ে যাবে। ঠিক আছে, মানে যত আপনি এডিট করেছেন সব চলে যেয়ে রিসেট হয়ে যাবে। আর এটা কনভার্ট হলে আপনি হচ্ছে এই যে অপশনগুলো এগুলোকে টেক্সট অথবা শেপে কনভার্ট করে নিতে পারেন, তখন আর আপনি এডিট করতে পারবেন না, শেপ স্টাইলে এডিট করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে ধরুন এই অপশনটা, যে যখন আমি ক্লিক করলাম এটা তো একটা শেপের মতো, এখানে আপনি চাইলে এইটার পার্সোনাল একটা কালার আপনার চুজ মতন আপনি দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে চেঞ্জ শেপ, শেপটা আপনি চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, এরপরে আছে লার্জ, চাইলে বড় করতে পারবেন, স্মল চাইলে এটা ছোটো করতে পারবেন, এখান থেকে চাইলে আপনি এই যে কালার চুজ করে দিতে পারবেন। ওকে, এরপর আছে ফিল্ড, মানে এই যে শেপে যে কাজগুলো আমরা করেছি ওই অপশনটা মূলত এখানে কাজ করে। এখানে থ্রি ডি ইফেক্টও আছে, আপনি চাইলে এখান থেকে থ্রি ডি ইফেক্ট অ্যাড করে দিতে পারেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লেখার জন্য, অর্থাৎ এই যে ভিতরে যে ওয়ান লেখাটা দেখুন এটার মধ্যে থ্রি ডি অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, থ্রি ডি অ্যাড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেখার কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ফিল, এখান থেকে যে টেক্সটের যে কালার সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন অথবা টেক্সটে ইফেক্ট দিতে পারবেন, থ্রি ডি ইফেক্ট। এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে যেটা আছে আল্টার টেক্সট, এটা হচ্ছে আপনি যে এটার আন্ডারে যদি কোনো কমেন্টের মতো লিখে দিতে চান সেটা এখানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে সেকশন প্যানেল, এইটা হচ্ছে ধরুন আপনি এটাকে যদি রোটেট অথবা সেকশন করে রাখতে চান, যে আমি এটাকে একটা ভাগ করে রাখবো, পরবর্তীতে আমি টাইটেল হিসেবে এটাকে দেখবো, কাজ করব, সেই জন্য এটা করতে পারবেন। অথবা হাইট অল দিয়ে দিলাম, সব হাইট হয়ে গেল, পরে আবার সি অল চলে আসবে, সেকশন করে রাখা আর কি। এরপরের যে অপশনটা আছে ফরম্যাটের সেটা হচ্ছে এই যে রোটেট, রোটেটটা হচ্ছে ধরুন এই যে সিলেক্ট করার পর আপনি রোটেটটা করতে পারবেন। ঠিক আছে, 360 ডিগ্রি ফ্লিপ ভাবে আপনি রোটেট করতে পারবেন, জাস্ট শেপ যেভাবে কাজ করা, এটা হচ্ছে সাইজ ছোটো বড়ো করার জন্য। আচ্ছা, এটাই মূলত ফরম্যাটের কাজ। তারপরে এখানে দেখুন এখানে আবার ক্লিক করার পর কিন্তু আবার এই যে ডিজাইন অপশন এইগুলো কিন্তু চলে এসেছে, দেখেছেন? এবং খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এটা খুব বিউটিফুল একটা স্মার্ট আর্ট হয়ে গেছে। এরপরে দেখুন এখানে আবার একটা স্মার্ট আর্ট নিয়েছি, তো সেখানেও আমরা চাইলে কিন্তু ডিজাইন করতে পারবো, কালার নিজেদের মতো করে কালার দিতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত দেখুন এই যে স্মার্ট আর্টগুলো কাজ করছে, এবং শেপ দিয়ে দিয়ে আমরা কিন্তু স্মার্ট আর্টের কাজগুলো করতে পারি। এখানে হিউজ পরিমাণ কালার আছে, কাজগুলো করতে পারি। এটা হচ্ছে মূলত স্মার্ট আর্ট কীভাবে ইনসার্ট করতে হয় এবং এডিট করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।